তো বেস্ট স্কুলে বিসিএস প্রিলি শর্ট সাজেশন। আসন্ন বিসিএস প্রিলি পরীক্ষায় সর্বাধিক কমন উপযোগী প্রশ্নোত্তর পর্ব 15, চলুন দেখে নেই। লক্ষ্য করুন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি? উত্তর, হিব্রু ভাষা। বিশ্বের সবচেয়ে বেশি কোন ভাষায় মানুষ কথা বলে? উত্তর, চীনের মান্দারিন ভাষায়। বিশ্বের মোট ভাষার সংখ্যা কত? উত্তর, প্রায় 2,500-এরও অধিক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ কে? উত্তর, স্যার জন বোয়িং। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ কে? উত্তর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বিশ্বের কোন দেশ জাতিবহুল দেশ নামে খ্যাত? উত্তর, ভারত। বিশ্বে সর্বোচ্চ সরকারি ভাষা আছে কোন দেশে? উত্তর, ভারতে 22টি সরকারি ভাষা। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা? উত্তর, ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারিকে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় কবে? উত্তর, 2000 সাল থেকে। সিয়েরালিওনে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় কোন ভাষা? উত্তর, বাংলা ভাষা। ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান কত? উত্তর, সপ্তম। এসপারান্তো ভাষা হলো কৃত্রিম ভাষা, এর উদ্ভাবক কে? উত্তর, পোল্যান্ডের ভাষাবিজ্ঞানী লুডউইক জামেহফ। সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কৃত হয় কোন দেশে? উত্তর, মিশরে। বিশ্বের প্রথম লিখন পদ্ধতির নাম কি? উত্তর, হায়ারোগ্লিফিক্স। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? উত্তর, পালি ভাষায় রচিত। খ্রিস্টান ও ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট কোন ভাষায় রচিত? উত্তর, হিব্রু ভাষায়। মানব শিশুর প্রথম ভাষার নাম কি? উত্তর, বাবলিং। পৃথিবীর ভাষা নিয়ে অনুসন্ধানকারী প্রতিষ্ঠানের নাম কি? উত্তর, ইথনোলক বা ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড। ইথনোলক প্রথম ভাষা বিষয়ক তথ্য প্রকাশ করে কত সালে? উত্তর, 1951 সালে। বিশ্বের সবচেয়ে কম ভাষার দেশ কোনটি? উত্তর, উত্তর কোরিয়া। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত? উত্তর, 51টি। জাতিসংঘ সনদ কার্যকর করা হয় কবে? উত্তর, 24শে অক্টোবর 1945 সালে। জাতিসংঘ দিবস কবে? উত্তর, 24শে অক্টোবর। জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর, সান ফ্রান্সিসকো সম্মেলনে। সান ফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশ স্বাক্ষর করে? উত্তর, 50টি। সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত না থেকেও কোন দেশ প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পরিগণিত হয়? উত্তর, পোল্যান্ড। জাতিসংঘের নামকরণ করেন কে? উত্তর, প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? উত্তর, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জাতিসংঘের কার্যকরী বা অফিসিয়াল ভাষা কতটি? উত্তর, 2টি। এগুলো হচ্ছে ইংরেজি ও ফরাসি। দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে? উত্তর, 14ই জুলাই 2011 সালে। পূর্বে কোন দেশ জাতিসংঘের সদস্য ছিল, বর্তমানে নেই? উত্তর, তাইওয়ান। বিশ্বের স্বাধীন দেশগুলোর মধ্যে কোনটি জাতিসংঘের সদস্য নয়? উত্তর, ভ্যাটিকান ও কসোভো। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? উত্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? উত্তর, 26শে মার্চ। বাংলাদেশের নামকরণ করেন কে? উত্তর, শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালে? উত্তর, 1972 সালের 16ই ডিসেম্বর। বাংলাদেশের আইনসভার নাম কি?
উত্তর জাতীয় সংসদ। বাংলাদেশের আয়তন কত? উত্তর 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র সীমা দৈর্ঘ্য কত? উত্তর 12 নটিক্যাল মাইল। বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? উত্তর 12টি। বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় কত সালে? উত্তর 1972 সালে। বাংলাদেশ আইসিসির সদস্যপদ লাভ করে কত সালে? উত্তর 2002 সালের 26শে জুন। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কত সালে? উত্তর 1980 সালে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়? উত্তর মৌসুমি বায়ু প্রবাহের কারণে। বাংলাদেশের অবস্থান কোথায়? উত্তর ক্রান্তীয় অঞ্চলে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? উত্তর 32টি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? উত্তর 30টি। বাংলাদেশের কোন জেলাটির সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে? উত্তর রাঙ্গামাটি জেলার সাথে। মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কোনটি? উত্তর এগুলো হচ্ছে 3টি, যথাক্রমে রাঙ্গামাটি, কক্সবাজার ও বান্দরবন। জাতিসংঘ রেডিও ওয়েবসাইটে কতটি ভাষায় খবর প্রচার করা হয়? উত্তর 9টি। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তর 17ই সেপ্টেম্বর 1974 সালে। শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেয় কবে? উত্তর 25শে সেপ্টেম্বর 1974 সালে। সাধারণ পরিষদের কততম অধিবেশনে বাংলাদেশ সভাপতিত্ব করে? উত্তর 41তম। বাংলাদেশের পক্ষে প্রথম কে সাধারণ পরিষদে সভাপতিত্ব করে? উত্তর হুমায়ুন রশিদ চৌধুরী। জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে? উত্তর এস এ করিম। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান কত? উত্তর 3য়। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী কার্যক্রমে অংশগ্রহণ করে কবে? উত্তর 1988 সালে, ইরান ইরাক মিশন দিয়ে। জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত? উত্তর 0.01%। সংকর ধাতু পিতলের উপাদান কি কি? উত্তর তামা ও দস্তা। অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলে? উত্তর ফিটকিরি। যে ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? উত্তর পারদ। টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি? উত্তর মনোসোডিয়াম গ্লুটামেট। খাবার সোডা বা বেকিং পাউডারের রাসায়নিক সংকেত কোনটি? উত্তর NHCO3, যাকে সোডিয়াম বাইকার্বোনেট বলে। নিষ্ক্রিয় গ্যাস কয়টি? উত্তর 6টি, যথা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এবং রেডন। সবচেয়ে হালকা ধাতু কোনটি? উত্তর লিথিয়াম। সবচেয়ে ভারী ধাতু কোনটি? উত্তর প্লাটিনাম। লাফিং গ্যাস বলা হয়? উত্তর নাইট্রোজেন অক্সাইডকে, যার সংকেত N2O। স্বর্ণ হতে খাদ দূর করতে ব্যবহৃত হয়? উত্তর নাইট্রিক অ্যাসিড। দেশলাইয়ের কাঠির মাথায় ব্যবহৃত হয়? উত্তর ফসফরাস। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর নাইট্রোজেন। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? উত্তর সালফার ডাইঅক্সাইড। পিএইচ স্কেল কি? উত্তর অ্যাসিড, ক্ষারক এবং নিরপেক্ষতার মাত্রা নির্দেশক। পিএইচ স্কেলের রেঞ্জ হচ্ছে 0 থেকে 14। বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত? উত্তর 7।
প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? উত্তর বৃষ্টিপাত। কাঁদানো ঘেঁষ বা টিয়ার ঘেঁষের রাসায়নিক নাম হলো? উত্তর ক্লোরোপিক্রিন। টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন? উত্তর দাঁতের ক্ষয় রোধে। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী? উত্তর এস্টার। সাবানের রাসায়নিক নাম কি? উত্তর সোডিয়াম স্টিয়ারেট। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম? উত্তর ট্যাকোমিটার। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র? উত্তর অডিওমিটার। বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম? উত্তর হাইগ্রোমিটার। সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দিয়ে? উত্তর ফ্যাদোমিটার। বৃষ্টি পরিমাপক যন্ত্র কোনটি? উত্তর রেইনগেজ। দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র কোনটি? উত্তর ল্যাক্টোমিটার। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র কোনটি? উত্তর ক্যাসকোগ্রাফ। তাপমাত্রার একক কি? উত্তর কেলভিন। তড়িৎ প্রবাহের একক কি? উত্তর অ্যাম্পিয়ার। দীপন ক্ষমতার একক কোনটি? উত্তর ক্যান্ডেলা। ওজনের একক কোনটি? উত্তর নিউটন। কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? উত্তর মেরু অঞ্চলে। চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীতে ওই বস্তুর ওজনের কত অংশ? উত্তর 1/6 অংশ। কাজের একক কোনটি? উত্তর জুল। ক্ষমতার একক কোনটি? উত্তর ওয়াট। এক অশ্ব ক্ষমতা সমান কত? উত্তর 746 ওয়াট। চাপের একক কোনটি? উত্তর প্যাস্কেল। বরফ পানিতে ভাসে কারণ? উত্তর বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি। শব্দের একক কোনটি? উত্তর ডেসিবল। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? উত্তর শূন্য। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত? উত্তর 16.6 মিটার হতে হবে। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? উত্তর 98.4 ডিগ্রি ফ্যারেনহাইট। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয়? উত্তর বায়বীয় পদার্থ। পানি বরফে রূপান্তরিত হলে আয়তনে? উত্তর বাড়ে। প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ? উত্তর উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ? উত্তর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে? উত্তর 8 মিনিট 32 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে? উত্তর বিকিরণ পদ্ধতিতে। আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটির পরিবর্তন হবে না? উত্তর OWO। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ? উত্তর আলোর প্রতিসরণ। হীরক উজ্জ্বল দেখার কারণ? উত্তর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় বলে। মরিচিকায় কোনটি ঘটে? উত্তর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবার কি? উত্তর খুব সরু নমনীয় কাজতন্তু। মৌলিক রং কোনগুলো? উত্তর লাল নীল সবুজ। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? উত্তর টাংস্টেন। ব্ল্যাক বক্স যন্ত্রটি ব্যবহৃত হয়? উত্তর উড়োজাহাজে। ড্রোন কি? উত্তর চালকবিহীন বিমান। এক্স-রে আবিষ্কার করেন কে? উত্তর রন্টজেন। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? উত্তর হেনরি বেকারেল।
তেজস্ক্রিয় পদার্থ কোনগুলো? উত্তর: ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, রেডন ইত্যাদি, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। ই সমান এমসি স্কোয়ার সূত্রের আবিষ্কারক কে? উত্তর: আইনস্টাইন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক